যে সকল অসাধারণ প্রতিভাধর কবি ও সাহিত্যিকদের হাত ধরে বাংলা ভাষা ও সাহিত্য আজ এত উন্নত ও সমৃদ্ধ হয়ে উঠেছে, তাদের মধ্যে নিঃসন্দেহে ভারতচন্দ্র রায় নামটি বিশেষভাবে ধর্তব্য। ভারতচন্দ্র রায় তার অসাধারণ লেখনী ও কাব্য প্রতিভাগুণে হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। তিনি এমনই মহান এক কবি যাকে হারিয়ে বাংলা সাহিত্যে এক দীর্ঘস্থায়ী বন্ধাত্মের সূচনা হয়। কিন্তু আমাদের অনেকেই এই নামটি হয়তো আগে কখনোই শুনিনি, কিংবা যারা শুনেছি তারাও তার পরিচয় বা লেখনী সম্বন্ধে বিশেষ কিছু মালুম নই। আজকের আলোচনায় বাংলা সাহিত্যের মধ্যযুগের অষ্টাদশ শতকের যুগশ্রেষ্ঠ এই কবির জীবন ও কর্ম সম্বন্ধে খানিকটা আলোচনা করা হবে। ভারতচন্দ্র রায় বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে 1712 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় এবং মাতার নাম ভবানী দেবী। তিনি ছিলেন পিতামাতার চার সন্তানের মাঝে সর্বকনিষ্ঠ। নরেন্দ্র নারায়ণ রায় জমিদার ছিলেন। জমির অধিকার সংক্রান্ত বিবাদ সূত্রে নরেন্দ্র নারায়ণ রায় বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায়ের জননীকে কটূক্তি করায় রাজাজ্ঞায় বর্ধমানের সেনাপতি নরেন্দ্র নারায়ণের জমিদারি গ্রাস করে নেয়। বাস্তুচ্যুত জমিদার নরেন্দ্র নারায়ণ পালিয়ে যান। এ সময় ভারতচন্দ্র মঙ্গলঘাট পরগনার নওয়াপাড়া গ্রামে মামার বাড়িতে চলে আসেন। মামা বাড়িতেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। ভারতচন্দ্র প্রথমে সংস্কৃত ভাষা অধ্যয়ন করেন এবং বেশ ভালো ব্যুৎপত্তি লাভ করেন। ভারতচন্দ্র সংস্কৃতে খুবই দক্ষ ছিলেন, কিন্তু কেবল সংস্কৃত ভাষা দিয়ে তখন ভালো চাকরি জোটানো সম্ভব ছিল না। বড়জোর ধর্মকর্ম আর দু চারটা কবিতা লেখার কাজে সংস্কৃত ভাষা কাজে আসত, কারণ তখন ছিল মুঘলদের শাসনামল। সরকারি চাকরিতে উচ্চপদ পেতে সে সময় ফার্সি ভাষাতে দক্ষ হওয়াটা ছিল আবশ্যক। এ লক্ষ্যেই ভারতচন্দ্র ফার্সি ভাষা শিখতে আগ্রহী হন। তিনি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের রামচন্দ্র মুন্সির বাড়ি থেকে ফার্সি ভাষা রপ্ত করেন। রামচন্দ্র মুন্সির বাড়িতে থাকাকালীন 1737 সনে সেখানে দেবতা সত্যনারায়ণের পূজা আয়োজন করা হয়। পূজা উপলক্ষে সর্বপ্রথম ভারতচন্দ্র একটি পাঁচালি লিখেছিলেন। এই পাঁচালি শুনে হীরারাম নামে এক ভক্ত তাকে সত্যনারায়ণ দেবতার পাঁচালি লেখার অনুরোধ জানান। ফলে ভারতচন্দ্র রায় লিখে ফেললেন আরও একটি পাঁচালি। সে সময় তার বয়স ছিল মাত্র 15 বছর। কবি জীবনের প্রারম্ভে রচিত এ দুটি পাঁচালিতে তার কাব্যগুণের পরিচয় পাওয়া যায়। তিনি বাংলায় রচিত এসব কবিতায় বেশ সাবলীলভাবে ফার্সি ও উর্দু শব্দ ব্যবহার করেন। ক্রমেই এই পাঁচালিগুলো জনপ্রিয় হতে থাকে আর তিনিও ফার্সি পণ্ডিত হিসেবে খ্যাতি লাভ করতে থাকেন। তিনি 14 বছর বয়সে নরোত্তম আচার্যের কন্যা সারদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার তিন পুত্রের নাম পরীক্ষিত, রামতনু ও ভগবান। ফার্সি শিক্ষা শেষ হলে ভারতচন্দ্র তার স্বদেশে ফিরে আসেন। অতঃপর আত্মীয়দের পরামর্শে তিনি জন্মভূমি বর্ধমানে যান এবং মুক্তার পেশা গ্রহণ করেন। বর্ধমানের মহারাজার কাছ থেকে ভারতচন্দ্রের বাবা নরেন্দ্র নারায়ণ কিছু জমি লিজ নিয়েছিলেন। ভারতচন্দ্র পরে এগুলো দেখাশোনার দায়িত্ব নেন, কিন্তু সমস্যা বাদে খাজনা পরিশোধ নিয়ে। ভারতচন্দ্রের অন্য ভাইয়েরা সময় মতো এই জমিগুলোর খাজনা পরিশোধ করতে ব্যর্থ হয়। মহারাজার উষ্মা পড়ে সেসব জমির তত্ত্বাবধায়ক ভারতচন্দ্রের উপর। খাজনা পরিশোধ করতে না পারার কারণে মহারাজা জমিটি খাসভুক্ত করে নেন। এই ঘটনার প্রতিবাদ করায় ভারতচন্দ্রকে কারারুদ্ধ করা হয়। কারারক্ষীর সহায়তায় ভারতচন্দ্র অল্প কিছুদিন পরেই কারাগার থেকে পালিয়ে যান। তিনি মহারাষ্ট্রের উড়িষ্যায় গিয়ে আশ্রয় নেন। উড়িষ্যা রাজ্যের পুরীর স্থানীয় শাসক তাকে বসবাসের অনুমতি দেন এবং তার থাকা খাওয়ারও বন্দোবস্ত করে দেন। এ সময় তিনি একটি মঠে অবস্থান করেন। মঠে থাকাকালীন তিনি বৈষ্ণবদের সাথে পরিচিত হন। বৈষ্ণবদের জীবনধারা দ্বারা তিনি এতটাই প্রভাবিত হন যে নিজেই কিছুকাল সন্ন্যাসীদের মতো জীবনযাপন করেন। অতঃপর কবি চন্দননগর গেলে সেখানকার ফরাসি জায়গিরের এক ফরাসি কোম্পানির দেওয়ানের সঙ্গে তার পরিচয় ঘটে। তার নাম ইন্দ্রনারায়ণ। অল্পকালের মধ্যেই ইন্দ্রনারায়ণের সঙ্গে তার ভাব জমে ওঠে। এই ইন্দ্রনারায়ণ নিজের বিশিষ্ট বন্ধু নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সাথে ভারতচন্দ্রের পরিচয় করিয়ে দেন। মহারাজ কৃষ্ণচন্দ্র কবিকে 40 টাকা মাইনে দিয়ে রাজসভাসদ হিসেবে নিয়োগ দেন এবং কৃষ্ণনগরে তার থাকবার ব্যবস্থা করে দেন। ভারতচন্দ্র প্রায় সবসময়ই কবিতা শুনিয়ে মহারাজকে আনন্দ দিতেন। তার পাণ্ডিত্য ও কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে
মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর উপাধিতে ভূষিত করেন। গুণাকর শব্দের অর্থ হচ্ছে সকল গুণের আধার। তখন থেকে ভারতচন্দ্র রায় হয়ে ওঠেন ভারতচন্দ্র রায় গুণাকর। এ সময় তিনি তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল রচনা করেন। অন্নদামঙ্গল কাব্যের আরেক নাম অন্নরূপ মঙ্গল। এই কাব্যে কবিকঙ্কন মুকুন্দরামের লেখার ঢং লক্ষ্য করা যায়। অন্নদামঙ্গল কাব্যটি অষ্টাদশ শতকের শ্রেষ্ঠতম কাব্য। এই কাব্যটির প্রধান চরিত্র ঈশ্বরী পাটনির মুখে উচ্চারিত সেই প্রার্থনাটি প্রতিটি বাঙালি পিতামাতার চিরন্তন প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এগুলো ছাড়াও ভারতচন্দ্রের আরও কিছু গৌণ রচনা রয়েছে। তার একটি অনুবাদ কাব্য হচ্ছে রসমঞ্জুরি। এটি মিথিলার ভানুদত্তের একটি কাব্যের অনুবাদ। গঙ্গাষ্টক ও নাগাষ্টক নামে ভারতচন্দ্রের দুটি দীর্ঘ কবিতাও রয়েছে। কোনো কোনো সমালোচক তার রচনায় অশ্লীলতার উপস্থিতির অভিযোগ করেছেন। কবি হিসেবে ভারতচন্দ্র নিঃসন্দেহে মেধাবী ও শ্রেষ্ঠত্বের দাবিদার। তবে তার কাব্যে কোনো কোনো জায়গায় মাত্রাতিরিক্ত রাজবন্দনা তার কবিত্বের সাথে বেমানান। সে কারণেই ভারতচন্দ্র সমালোচকদের সুনাম ও দুর্নাম দুটোই কুড়িয়েছেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নগর পুরিলে কি দেবালয় এড়ায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, বড়র পীড়িতি বালির বাঁধ, খনেকে হাতে দড়ি খনেকে চাঁদ, এরকম আরও অনেক দার্শনিক ভাবগুণ সম্পন্ন প্রবাদ প্রবচনের মর্যাদা সম্পন্ন উক্তি ও বাণী উপহার দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অমর হয়ে আছেন কবি ভারতচন্দ্র রায় গুণাকর। রাজা কৃষ্ণচন্দ্র তার এই মহান সভাকবিকে চব্বিশ পরগনা জেলার মূলাজরে একটি জমি দান করেন এবং তার জন্য বার্ষিক 600 টাকা হারে সম্মানী নির্ধারণ করে দেন। ভারতচন্দ্র আমৃত্যু সেখানেই বসবাস করেন। তিনি 1760 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়েই মূলত বাংলা সাহিত্যে মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। এ কারণেই তাকে বলা হয় মধ্যযুগের সর্বশেষ উল্লেখযোগ্য কবি। ভারতচন্দ্র ও তার সাহিত্যকর্মকে জানার মধ্য দিয়ে আমরা আবিষ্কার করতে পারব আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবোজ্জ্বল ইতিহাসকে।